গতকাল শবে বরাত ছিল, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা তাদের আত্মার আত্মীয়র সম্মানে তারা মোমবাতি জ্বালিয়েছেন। আমাদের হিন্দুদের যেমন অমাবস্যার দিন মহালয়ার দিন আমরা তর্পণ করি, কালকে গুড ফ্রাইডে ছিল, আজকে ইস্টার স্যাটারডে আছে। আপনারা সকলে ভালো থাকুন, সবাইকে অভিনন্দন জানিয়ে কথা নিশ্চয়ই বলবো। আপনারা কল্যাণীর মানুষ, গয়েশপুরের মানুষ, ওপাশে চাপদা আছে, হরিণঘাটার মানুষ, আপনারা জানেন আমাদের সরকার আসার পর কল্যাণী, হরিণঘাটা, গয়েশপুর, চাপদা, রানাঘাট, কৃষ্ণনগর জুড়ে যে উন্নয়নের যজ্ঞ করেছে তা মিরাকেল বললেও চলে। মানুষকে ট্রিটমেন্ট করবার জন্য দিল্লি ছুটে যেতে হয়, কিন্তু আমরা কল্যাণীতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি করছি এবং 180 একর জমি দিয়েছি রাজ্য সরকার থেকে, 1700 কোটি টাকা দিয়ে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি হচ্ছে কল্যাণীতে আপনাদের বাড়ির পাশে। আপনারা জানেন এখানে TPIIT তৈরি হয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট প্রায় 170 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে। মনে রাখবেন এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেমন আছে, তেমনি এখানে হ্যান্ডলুম ক্লাস্টার থেকে শুরু করে এমনকি হরিণঘাটার যে দুগ্ধ প্রকল্প সেটাকেও নতুন করে করা হয়েছে ভালো করে। নদিয়ায় শান্তিপুর ও কালনার মধ্যে ভাগীরথী নদীর ওপর 1100 কোটি টাকা খরচ করে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে কল্যাণী থেকে শান্তিপুর, এই আপনারা বর্ধমান থেকে কালনা থেকে শান্তিপুর চটপট চলে আসতে পারেন। আপনারা জানেন জেলা জুড়ে অনেকগুলো ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে, চুন্নি নদীর ওপরে সেতু তৈরি করা হয়েছে, জেলা জুড়ে 215টা মাল্টি জিম করা হয়েছে, 22টা মিনি স্টেডিয়াম করা হয়েছে, যুব আবাস করা হয়েছে, মায়াপুরে ইস্কনে নতুন সিটি তৈরি হচ্ছে। এবং এইভাবেই কল্পনা করতে পারবেন না, নবদ্বীপে পানীয় জল প্রকল্পে 112 কোটি, রানাঘাটে 93 কোটি, নবদ্বীপে আরো 80 কোটি, রানাঘাটে 84 কোটি, এইভাবে কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, বনগাঁয় হচ্ছে গুরুচাঁদ রঘুচাঁদ বিশ্ববিদ্যালয় এবং তার ক্যাম্পাস তৈরি হচ্ছে নদিয়া জেলায়, মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, নবসূত্র বোর্ড তৈরি করা হয়েছে এবং গুরুচাঁদ হরিচাঁদ কলেজ তৈরি করা হয়েছে, এখন তো গুরুচাঁদ হরিচাঁদ ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে এবং তার জন্য নদিয়াতেও আপনাদের একটা ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। তাছাড়াও ফুলিয়াতে আপনাদের হ্যান্ডলুম টেকনোলজি তৈরি করা হয়েছে, মুসলিম তীর্থ তৈরি করা হয়েছে প্রায় 64 কোটি টাকা দিয়ে, অর্থাৎ হসপিটাল তৈরি করা হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব করা হয়েছে, পলিটেকনিক করা হয়েছে, ITI করা হয়েছে, মডেল স্কুল করা হয়েছে, কিষাণ বাজার করা হয়েছে, অনেক কাজ হয়েছে। আমাদের এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। আমি আপনাদের কাছে বলবো, এই দিল্লির ইলেকশনে গতবার নরেন্দ্র মোদী বিজেপি পার্টি জিতেছিল, কিন্তু এবার মনে রাখবেন গত 5 বছরে নরেন্দ্র মোদী সরকার বাংলাকে যেভাবে বঞ্চনা করেছেন, প্রতিদিন আসছেন আর মিথ্যে কথা বলছেন, সারা বছর দেখা পাওয়া যায় না, বসন্তের কোকিলরা বসন্তকালে যেমন কুহু কুহু করে ডাকে, এই নির্বাচনের ভোট পাখিরা নির্বাচনের আগে হঠাৎ করে উড়ে উড়ে চলে আসে, মাটিতে সম্পর্ক নেই, বাংলার সাথে সম্পর্ক নেই, বাংলার সভ্যতা জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার মানুষকে চেনে না, বাংলাকে ভালোবাসে না, শুধু দাঙ্গা করে, তাদের একটিও ভোট দেবেন না, একথা আপনাদের বলবার জন্য আজকে আমি এসেছি। বন্ধু আপনারা জানেন গেজ কনভার্সন কৃষ্ণনগর থেকে শান্তিপুর, গেজ কনভার্সন কৃষ্ণনগর থেকে নবদ্বীপঘাট, ডাবলিং লাইন কৃষ্ণনগর থেকে বথিয়া বেথুয়া ডুয়ারি, ডাবলিং বেথুয়া ডুয়ারি পলাশী লাইন,
ডাবলিং শান্তিপুর কালীনারায়ণপুর লাইন কৃষ্ণনগর ফরাক্কা ডেমু আদর্শ স্টেশন চাকদা দেবগ্রাম বেথুয়াডৌরি এগুলো কিন্তু আমার আমলে করা। আইটিআই আমরা না থাকলে হতো না, টিপিল আইটিআই মৌলানা আবুল কালাম ইনস্টিটিউট আমরা না থাকলে হতো না, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট 180 একর জমি প্রায় 1700 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা আমরা না থাকলে হতো না। মনে রাখবেন এই কাজগুলো হচ্ছে হরিয়ানার দুগ্ধ প্রকল্প থেকে শুরু করে মাদার আমাদের যে জল প্রকল্প প্রাণধারা সমস্ত কিছু এই সমস্ত এলাকা জুড়ে হচ্ছে। এছাড়াও আপনারা মনে রাখবেন বাংলার মানুষ 8 কোটি মানুষ 2 টাকা কিলো চাল পায়, 2 টাকা কিলো চাল পান, তো এই চালটা বাইরে আমায় কিনতে হয় 29 টাকায়। 2 টাকা কিলো চাল মানে 27 টাকা গভর্নমেন্টকে সাবসিডি দিতে হয়। 2 টাকা কিলো চাল পান আমার কন্যাশ্রী মেয়েরা স্কলারশিপ পায়, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে 60 লক্ষ মেয়ে আছে যারা স্কলারশিপ পায়। মনে রাখবেন 64 লক্ষ আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মেম্বার আছে যারা আমার শিক্ষাশ্রী স্কলারশিপ পায়। সংখ্যালঘু ছেলে মেয়েরা প্রায় 30% এখানে সংখ্যালঘু আছে, সারা বাংলায় 2 কোটি 7 লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে। মনে রাখবেন আমার 1 কোটি ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পেয়েছে, এখন থেকে মরে গেলেও যদি পোড়াতে না পারে কবর দিতে না পারে তাকেও 2000 টাকা আমরা দিই। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি হচ্ছে, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়েদের অনেক চাকরি বাকরি ভবিষ্যৎ এই কল্যাণী হরিণঘাটা গয়েশপুর শান্তিপুর রানাঘাটকে কেন্দ্র করে গড়ে উঠবে। আর কৃষ্ণনগরের ইসকন সিটি আর একটা বড় সিটি যা আপনাদের মুকুটে আর একটা মুকুট জায়গা দেবে। আমি তো জায়গা খুঁজছিলাম, এইসব জায়গায় 1 লক্ষ জমি পাওয়া গেলে একটা এয়ারপোর্টও করা যেতে পারত, কিন্তু 1000 একর জমি 1 লক্ষে না পাওয়া গেলে করা যাবে না, সেই জন্য আমরা জায়গা খুঁজছি। আর একটা এয়ারপোর্ট হতে পারে, আমরা মনে করি আপনাদের উন্নয়ন আমাদের উন্নয়ন। আজকে আদিবাসী থেকে শুরু করে তাঁত শিল্পী থেকে শুরু করে টেক্সটাইল থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আনন্দধারা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে নারেগা কাজের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে শুরু করে আমরা সবার জন্যই কিছু না কিছু করতে পেরেছি। আজকে মেয়েরা যদি বিয়ে করতে না পারে গরিব হয় দরখাস্ত করলে মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা দেওয়া হচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়াও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। বাংলায় 9 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মা বোনেরা আপনারা একটা করে স্মার্ট কার্ড পাবেন, আপনাদের কাছে চিঠি গেছে আপনারা সেই জায়গায় দরখাস্ত করবেন, একটা পরিবার 5 লক্ষ টাকা করে পাবেন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার জন্য বছরে। আর যদি সেই মহিলার বাবা মাও বেঁচে থাকে তাহলে তার বাবা মাও চিকিৎসার সুযোগটা পাবে ওই 5 লাখ টাকার মধ্যে। এটা আমরা 5 লক্ষ টাকা করে একটা স্মার্ট কার্ড বাড়ির মহিলাদের করে দিচ্ছি, কারণ মহিলারাই ঘর সামলায় মহিলারাই কাজ করে তারা রাগে তারা চুলো বাঁধে এবং তারাই করবে তারাই পরিবারকে দেখবে। সুতরাং আমাদের সরকারের গালা গালা কাজ কৃষক, এই যে কলা চাষ হয় লাল শাক চাষ হচ্ছে ধানের চাষ হচ্ছে আলুর চাষ হচ্ছে কত ফল ফুল সবজি। মনে রাখবেন কৃষকদের জমির খাজনা আমাদের সরকার মুকুব করে দিয়েছি, আমরা রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খাজনা মুকুব করল কে, তৃণমূল কংগ্রেস আমারকে। কৃষকদের জমির মিউটেশন ফিস মুকুব করে দিল কে, তৃণমূল কংগ্রেস আমারকে। কৃষকদের জন্য শস্য বিমা 1 পয়সাও কৃষকদের দিতে হচ্ছে না, সব টাকা আমরা দিচ্ছি, 900 কোটি টাকা দিয়ে শস্য বিমা তৈরি করে দিল কে, তৃণমূল কংগ্রেস আমারকে। কৃষক বন্ধুরা 5,000 টাকা করে পাবে যার 1 একর জমি বছরে চাষ করবার জন্য দুবার, যার 2 কাঠা জমি 3 কাঠা জমি তারাও পাবেন 1,000 টাকার কমে কেউ পাবেন না। আর একটা কৃষক যদি মারা যায় তার পরিবার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে 2 লক্ষ টাকা করে পাবে, এটাও আমরা করে দিয়েছি, যতটা সম্ভব করে দিয়েছি। এমনকি একটা রিক্সা ড্রাইভার অটো ড্রাইভার
কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের জন্য সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে, সে 25 টাকা দিলে গভর্নমেন্ট 30 টাকা দেবে, 60 বছর হলে 2 লক্ষ টাকা পেনশন পাবে, এবং অকালে কেউ মারা গেলে টাকা পাবে, মেয়ে বিয়েতে টাকা পাবে আরো 25,000 টাকা, ছেলে মেয়েদের চিকিৎসার জন্য টাকা পাবে। আমরা চেষ্টা করছি যতটা পারি করে দেওয়ার। আমার শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ছেলে মেয়েদের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, আজকে যদি আমার কোনো শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ছেলে মেয়েরা যদি পড়াশোনা করতে চায় ভালো উঁচু উঁচু লেভেলে, 10 লক্ষ টাকা আমাদের সরকার সফট লোন, আর 20 লক্ষ টাকা বাইরে পড়তে গেলে সফট লোন দিচ্ছে তাদের, এবং যারা জেনারেল কাজ তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হচ্ছে। আগে তো জেনারেল কাজ কিছু পেত না, কিন্তু এখন দেখুন সবুজ সাথী তারা পায়, কন্যাশ্রী তারা পায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তারা পায়, 2 টাকা কিলো চাল তারা পায়, বিনা পয়সায় চিকিৎসা তারা পায়, সব সুযোগ পায়। আর দিল্লির একটা সরকার আর নেই দরকার, দিল্লির পচা সরকার, দিল্লির একটা সরকার, মোদীবাবুর সরকার শুধু মিথ্যে কথা বলে, 5 বছর ধরে শুধু ভাষণ দিয়েছে, মন কাপাত, কত বড় মন, মন নিয়ে ভাষণ দিয়ে গেছে, শুধু আরএসএস এর ভাষণ আর দাঙ্গার ভাষণ নিয়ে গেছে 5 বছর ধরে। 5 বছরের মধ্যে 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছেন বাবু, আর নিজের নামে প্রচার করে বেরিয়েছে, আর এখন জানে দিল্লিতে হারবে, সারা ভারতবর্ষে হারছে, কো হারা হারবে, এবার মানুষ ভোট দেবে না। ভুলে গেছেন আপনারা নোটবন্দি, হঠাৎ ভোরবেলায় দেখলেন 500 টাকার নোট বাতিল, 100 টাকার নোট বাতিল, 50 টাকা বাতিল, 200 টাকা বাতিল, 1,000 টাকা বাতিল, কৃষকরা বেচারা চাষ করতে পারলো না, দোকানদাররা জিনিস কিনতে পারলো না, কৃষকরা খামারে কাজ করতে পারলো না, কনস্ট্রাকশন হলো না, মা বোনেদের ঘরের লক্ষ্মীর ঘর পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেল। নোট বাতিল করেছিলে মোদীবাবু, আজকে তোমার ভোট বাতিল করবে বাংলার লোকেরা, একটা ভোটও তোমাকে দেবে না। বলেছিল 5 বছরে 2 কোটি করে 10 কোটি লোকের চাকরি দেব, একটাও চাকরি তো দাওনি, উপরন্ত 2 কোটি ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়েছো তোমরা। আমাদের কিছু ছেলে মেয়েরা নদিয়া থেকে, রাজস্থান থেকে, এই মালদা থেকে, উত্তর দিনাজপুর থেকে কাজ করতে গেছিল রাজস্থানে গুজরাটে, তাদের মেরে খুন করে তাড়িয়ে দিয়েছে, আমরা তাদের বডি নিয়েছি, তাদের পরিবারকে সাহায্য করেছি। নোটবন্দি সময় মনে নেই, কয়েক লক্ষ ছেলে মেয়ে চলে এলো বাইরে থেকে, মনে রাখবেন সব রাজ্যেই সব রাজ্যের লোক থাকে, এটাই আমাদের পরম্পরা, সবাইকে তাড়িয়ে দিল, এক কাপড়ে চলে এলো। তখন বললো সংসারগুলো কি করে চলবে, আমি তখন একটা স্কিম করলাম, সেই স্কিম করে ওদের আমি 50,000 টাকা করে দিলাম, যে ভাই তোমরা একটা ছোট্ট ছোট্ট দোকান করে খাও, তোমরা কেউ বিপদে পড়বে না, আমরা সবাই আছি। আপনারা জানেন এখানকার কয়েক লক্ষ কৃষকের জলে বন্যায় ডুবে গিয়েছিল, জমি বর্ষায় নষ্ট হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চমকায় লোক মারা যায়, বিদ্যুতের এই ঝড় ঝঞ্ঝায় কত লোক মারা যায়, আমরা সব কৃষককে কম্পেনসেশন দিয়েছি, আমরা প্রায় 1,200 কোটি টাকা কম্পেনসেশন দিয়েছি কৃষকদের, কারো ঘর পুড়ে গেলে আমরা ঘর করে দিই, কারো ঘর ভেঙে গেলে প্রাকৃতিক দুর্যোগে আমরা তৈরি করে দিই, তার ঘরে খাবার নেই তাকে আমরা জিআর দিই, তাকে আমরা চাল দিই, তাকে আমরা বাসনপত্র দিই, তাদের আমরা একটা মিনিমাম সাহায্য দিই, আমরা সবটাই করি। তার কারণ মনে রাখবেন, আমি মানুষের জন্য, আমি নিজে কেউ নই, আমার নিজের কোনো পরিবার নেই, আমার পরিবার একটাই, মামাটি মানুষের পরিবার, আপনারা আমার পরিবার, আপনাদের ছাড়া আমি কোনো কাজ করি না। বিশ্বাস না করলে খোঁজ নিয়ে আসবেন, দু একজন তো আমার সাথে গেছিল, আমি গিয়েছিলাম ত্রিপুরেশ্বরী মন্দিরে একবার পুজো দিতে, আমায় জিজ্ঞেস করলো দিদি আপনার গোত্র কি, আমি বললাম আমার গোত্র মামাটি মানুষ গোত্র, তার কারণ আমার পুজোটা আমার জন্য নয়, আমার মানুষের জন্য, মানুষ যাতে ভালো থাকে তাই। কয়েকদিন আগে কালীবাড়ি গেলাম, আমায় জিজ্ঞেস করলো পুরোহিত পয়লা বৈশাখের আগে আমি যাই, মা তোমার গোত্রটা বলবে, তোমার তো সান্ডিল্য গোত্র, আমি বললাম ওটা আপনি ভুলে যান, ওটা আমার পারিবারিক গোত্র, কিন্তু আমার পরিবার এখন মামাটি মানুষ, তাই পুজোটা আপনি করবেন মামাটি মানুষের নাম। গতকাল আমি কৃষ্ণনগরের সামনে দিয়ে যাচ্ছিলাম সিদ্ধেশ্বরী মন্দির,
খুব বিখ্যাত মন্দির, একটা পুজো দিলাম মিটিং এর পরে, দিয়ে পাঠালাম। ওরাও আমায় জিজ্ঞেস করলো, যিনি আপনার গোত্র কি? আমি বললাম মামাটি মানুষ। শুনে হাসলো, কিন্তু ভাবিও যে নিশ্চয়ই আজকে আমার আর নিজস্ব কোনো পরিবার নেই, আমি তো একা থাকি, মা মরে গেছে। আপনারাই আমার মা, আপনারাই আমার বাবা, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, কি আছে কি আছে? আমি গত 8 বছর ধরে 7 বার এমপি ছিলাম, 1 লাখ টাকা করে পেনশন পেতে পারি প্রায়। আমি 8 বছর 1 পয়সা নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি আপনাদের দয়ায় একটা চেয়ারে আছি, মুখে বলে আপনারা জানেন ওটা চিফ মিনিস্টারের চেয়ার। আমি 1 লাখ টাকা করে মাইনে পেতে পারতাম, 8 মাস হলে আমি 1 পয়সা নিইনি। আমি গাড়ির তেলও নিই না, চা খেলে 1 পয়সা চা নিজের পয়সা দিয়ে কিনে খাই। আর যদি জিজ্ঞেস করেন এই পয়সাটা কোথায় পাও, চুরি ডাকাতি করে নয় মোদি বাবু, আমি বই লিখি, আমার 87টা বই বেরিয়েছে। ওই বইয়ে একটা বই 40 টাকা দাম হয়ে আমি 4 টাকা রয়্যালটি পাই, 100 টাকা দাম হলে 10% রয়্যালটি পাই। ওই রয়্যালটির যে টাকাটা পাই তাতে আমার চলে যায়, ওর থেকে আমি লোককে সাহায্যও করি, আর আমি গান লিখে দিই, গানের সুর দিই, সেই থেকে যে টাকাটা পাই, এই দুটো টাকা মিলে আমার যথেষ্ট হয়ে যায়। আমার আবার কিসের দরকার? কোন না কোনো বাড়ি থেকে কেউ না কেউ একটু খাবার পাঠায়, একবেলা তো খাই না, একবেলা তো খাই, প্রয়োজনটা কিসে? সোনা খাবো না মুক্ত খাবো না হিরে খাবো, আমি এসব পছন্দ করি না। যে আমাকে চোর বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না। যখন ছোট ছিলাম দুঃখ হতো, এখন এসব আমায় স্পর্শ করে না, তার কারণ আমি এসবের অনেক উদ্যোগ দেখেছি। সারা জীবন অনেক বাজে কথা শুনেছি, অনেক মার খেয়েছি, অনেক কুচ্ছা শুনেছি, আমার এসবে কিছু যায় আসে না। নরেন্দ্র মোদীরা তো গাক গাক করে ক্ষমতায় এসছেন, আজকে এতদিন আমরা এখানে কাজ করছি বাংলায় দেখাতে পারবেন? কোন মানুষ মানুষের দাঙ্গা আমরা লাগিয়েছি? কোন মানুষকে ঘৃণা করেছি? কাউকে আমরা বের করে দিয়েছি? সিপিআই আমলে তো ধোপা নাপিত বন্ধ ছিল, হাত কেটে দিত, পা কেটে দিত, চোখ কেটে দিত। এবার আমাদের যদি কখনো আমার কাছে খবর আসে যে এই ছেলেটা অন্যায় করছে, আমি সঙ্গে সঙ্গে ডেকে ধমকাই, নিজের দলের ছেলে অ্যারেস্ট করিয়ে দিই। আমি কখনো এগুলো করতে চাই না এবং করি না। তাই মনে রাখবেন, আপনাদের এখানে গদ্দারটাকে আমি তাড়িয়ে দিয়েছি দল থেকে, সে এখন বিজেপি দলের হয়ে বড় বড় কথা বলছে। আমি গদ্দারদের দলে রাখি না, অনেক করেছি, নিজের না খেয়ে খাইয়েছি মনে রাখবেন। আর আজ তৃণমূল কংগ্রেসের সবটা লুটে নিয়েছে, আমার আর পয়সা চাই না, আমরা কষ্ট করে করব, কিন্তু এই গদ্দারদের থেকে সাবধান। আর একটা গদ্দার ভাটপাড়ায় তৈরি হয়েছিল, তাড়িয়ে দিয়েছি, বলেছি যাও চলে যাও, আমার দরকার নেই, আমি তৈরি করি, আমি বিশ্বাসঘাতকদের নিয়ে কাজ করি না। যার যার যাওয়ার দরকার দরজা খোলা আছে, চলে যাও, আমি নতুন তৈরি করে নেবো, আমার ছাত্র যৌবন মা বোনেরা তৈরি আছে, আমার কিছু যায় আসে না। ন্যাংটা বাবার বাপ্পারের কিসের ভয়? আজকে এই গদ্দারগুলো মোদিকে গ্যাস খাওয়াচ্ছে, গ্যাস বেলুনের মতো গ্যাস, আর গ্যাস খেয়ে বলছে বাংলা আমরা দখল করব। আমি বলি ওরে আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা, তোদের চেয়ার তো টলমল করছে, তোদের চেয়ার তো নড়বড় করছে, চেয়ারের কাঠুসগুলো ভেঙেই গেছে, দপাস ঘুম হবি আর কদিন বাদে। সারা ভারতবর্ষে কোথাও ভোট পাবে না, কেন পাবে? চাষিদের 12,000 কৃষক মারা গেছে, কেউ ভোট দেবে না কৃষকরা, শ্রমিকরা দেবে না, সিলুর খাওয়া সিলুর টাইপ দেবে না, দরিদ্রের উপর খুব অত্যাচার করেছে, আদিবাসীদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের মেরেছে, সাংবাদিকদের খুন করেছে, বেকারদের চাকরি কেড়েছে, গান্ধীজির নাম ভুলিয়ে দিয়েছে, নেতাজির নাম ভুলিয়ে দিয়েছে, ইনস্টিটিউশনগুলো বদলে দিয়েছে, নতুন করে এক ধর্ম আমদানি করেছে, যে ধর্মের সাথে আমাদের হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। বলুন তো মা বোনেরা, আমার এখানে দুর্গা পুজো হয় কি হয় না? হয় কি হয় না মা বোনেরা বলুন? অনেক কষ্ট করে অনেক দূর থেকে মা বোনেরা আমায় এসছেন, ভীষণ গরমে খুব কষ্ট হচ্ছে, আমি খুব ক্ষমা প্রার্থী। বলুন তো মা বোনেরা দুর্গা পুজো করেন কি করেন না? মন্দিরে গিয়ে পুজো দেন কি দেন না? কালী পুজো করেন কি করেন না? হরে কৃষ্ণ করেন কি করেন না? লক্ষ্মী পুজো করেন কি করেন না? সরস্বতী পুজো করেন কি করেন না? রমজান মাস করেন কি করেন না?
বড়দিন করেন কি করেন না? মোদী এসে বলছে, মমতা ব্যানার্জি তো আপনাকে দুর্গা পূজা ভি নেই করনে দেতা হ্যায়, বড়ি দাস বাংলার কালচারই জানে না। এক লক্ষ ওপর পুজো হয় বাংলায় দুর্গা পুজো, আর মোদীবাবু একদিনও দুর্গা পুজো এসছেন? দেখেছেন মা দুর্গা কাকে বলে? মা দুর্গার হাতে যে অস্ত্রগুলো থাকে কেন থাকে? এই আপনাদের মতো অশুভ শক্তিকে, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। মনে রাখবেন, মায়ের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু আপনার কমরেডের হাতে গদা কেন? আপনার কমরেডের হাতে তলোয়ার কেন? মায়ের হাতে অস্ত্র শোভা পায়, আপনাদের হাতে পায় না। এটা বাংলার কালচার নয়। আমি তো দুর্গা পুজো, আমি যত ক্লাবে যাই আমার ছেলেমেয়েরা বলে, দিদি আপনাকে বক্তৃতা দিতে হবে না, আপনি একটু চণ্ডী পাঠ করে দিন। আমি যখন ছট পুজো যাই ওরা সূর্য দেবতার পুজো করে, আমি তখন বলি ওম নমো জবা কুসুম শঙ্কর্ষম কাশ্যপ্যাম মহাদুতিম ধন্তরি নিসর্গ পাপ ঘনাৎপন্ন তপস্বী দিবাকর, গঙ্গা পুজো করি, ছট পুজো করি হিন্দি ভাষীদের সাথে। আমি যখন চণ্ডী পাঠ করি আমি তিনটে লাইন আপনাদের কাছে বলি, আমার সব মুখস্থ বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি বলি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে মধুকৈ চবিত্রা বিবিধাত্রী বর দেহী নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রি বর দেহী নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী চন্ড মুন্ড পদে দেবী রক্ত বীজ বিনাশনম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী অচিন্ত রূপ চরিত সর্বশত্রু বিনাশনম নতেব্য সর্বদা ভক্তান পুনতে চণ্ডিকায় নম। আমি তো বলি, আমি তো মা কালী পুজো করেও বলি ওম কালী কালী মা কালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কই আমি তো বলি, তুমি আমাকে ধর্ম শেখাবে, হিন্দু ধর্মের জ্ঞান দেবে? তোমরা জন্মেছো তো সেদিন, হিন্দু ধর্ম চলছে কোটি কোটি বছর ধরে, বেদ বেদান্ত কোরআন ফুরান বেদ বেদান্ত বাইবেল বিভিন্ন গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত সব। আমি ইফতারেও যাই, তো রমজান মাস শুরু হবে, কালকে ওদের সবে বলার ছিল রমজান মাসে আমি যখন ইফতারে যাই সংখ্যালঘু ভাই বোনেরা তারাও আমার ভাই বোন, তারা যখন দোয়া চায় আল্লাহ তালার কাছে আমিও দোয়া চেয়ে বলি আল্লাহ তালা দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও বলি গর্ব করে বলি। আমি যখন বড়দিনে চার্চে যাই আমি চার্চকে খুব সম্মান করি, আমি যাই গিয়ে বলি গড ইজ গুড গড ইজ গ্রেট। আমি মোয়াবের জৈন ধর্ম থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে পাঞ্জাবিদের ধর্ম বয় গুরুজিকা খালসা বয় গুরুজিকা ফতে থেকে শুরু করে আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, কারণ এ কথা আমাদের রামকৃষ্ণ শিখিয়েছে, সারদা মা শিখিয়েছে, স্বামী বিবেকানন্দ শিখিয়েছে, নিবেদিতা শিখিয়েছে, গান্ধীজি শিখিয়েছে, নেতাজি শিখিয়েছে, রবীন্দ্রনাথ শিখিয়েছে, নজরুল শিখিয়েছে। তোমরা কে চুনাফুটি হরিদাস হঠাৎ করে এসে বলছো তুমি এই কাপড় পরবে না, তুমি ওই খাবার খাবে না, তুমি ওই রাস্তায় যাবে না, তুমি নন ভেজ খাবে না? ঠিক করে দেবে সব, ঠিক করে দেবে সব। আমরা কি করবো কি না করবো? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, একটা মা তার বাড়িতে কি রান্না করবে সে ঠিক করবে, একটা ভাই বোন কি জামা পড়ার তারা পড়বে, কে কোথায় পড়াশুনো করার তারা পড়াশুনো করবে, কার দোকানে কি দোকানে জিনিস পাওয়া যায় সেটা তারা ঠিক করবে। কিন্তু তা নয়, মনে রাখবেন বিজেপি নামক পার্টিটা সর্বনাশের দল, সত্যনাশের দল, একটাও সত্য কথা বলে না, টাকার ভান্ডার নিয়ে নেমেছে, বলছে টাকা দিন টাকা নিয়ে ভোট দিন, কেউ যদি সামনে খাবার দেয় খাবারটা খেয়ে নিন, খেয়ে পাত্রটা উল্টে দিন, এটা মাথায় রাখতে হবে। অনেক টাকার অহংকার, মানুষ যখন না খেতে পায় তখন তো একটা পয়সা দাও না বাবু, আর আজ আমাদের বঞ্চনা করবার জন্য পুরোপুরি বিজেপি সরকার, মনে রাখবেন রাজ্যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে, আই এম সরি টু সে, আমাদের সরকার আপনারা নির্বাচিত করেছেন 5 বছরের জন্য, এটা আমার গণতান্ত্রিক সরকার, পুরো রাজ্য সরকারটাকে বাদ দিয়ে দিল্লি থেকে লোক পাঠিয়ে প্যারালালি একটা
সরকার চালাচ্ছে বিজেপি। এটা কখনো হয় না, এটা অসাংবিধানিক, সাংবিধানিক কাঠামোর মধ্যে এটা হতে পারে না। দিল্লি থেকে দুটো লোক পাঠিয়ে ঠিক করছে, বিজেপিকে কি করে সাহায্য করা যায়? রোজ অফিসার বদলাচ্ছে, রোজ চা ইচ্ছে নাই বলে যাচ্ছে, বাংলাকে গালাগালি দিচ্ছে, বাংলার সাথে বিহারকে তুলনা করছে, রাজনৈতিক কথা বলছে রিটায়ার্ড অফিসারগুলো। রিটায়ার্ড অফিসারদের আমি সম্মান করি, সার্ভিস অফিসারদের কন্ট্রোল করছো আর গালাগালি দিয়ে যাচ্ছ। বাংলাকে গালাগালি দিলে মনে রাখবে বাংলার মানুষ এসব সহ্য করে না, মাথায় রাখবে। যতই চেষ্টা করো, দিল্লি থেকে তুমি 5 কোটি পুলিশ নিয়ে এসো, কিচ্ছু হবে না, একটা সিটও পাবে না, জিরো পাবে, গোল্লা পাবে, গোল্লায় গোল্লা। এটা 2026 ভোটটা মানুষ দেয়, ভোটটা পুলিশ দেয় না। বাংলার পুলিশকে ওরা বিশ্বাস করে না, ভাবছে দিল্লির পুলিশকে গদ্দাররা, বলছে দিল্লির পুলিশ পাঠাও। কি করবে দিল্লি পুলিশ, কি করবে? বারিশ দেবে গদ্দারদের? 2016 তো 100% সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করেছিল, কারফিউ করে ভোট করেছিল, তাতে কি হয়েছিল? মানুষ যা ভাববে সেটাই হবে। তাই মনে রাখবেন 2026, এই 1426 বাংলায় নতুন বছর পড়েছে, 1426। আর মানুষ বলছে 42-এ চাই 42, এবার বাংলা থেকে 42টা সিট দিন, আমরা ভারতবর্ষকে দখল করব, আমরা ভারতবর্ষ পাল্টাবো, আমরা মোদী সরকারকে পাল্টাবো, আমরা বিজেপিকে হাঁটাবো, আমরা নতুন সরকার গঠন করব সারা ভারতবর্ষের সমস্ত মানুষদের নিয়ে। বিজেপি ভোট পাবে না, আগের বার জিতেছিল তার কারণ ইউপিতে 80-এর মধ্যে 73টা সিট পেয়েছিল, এবার ইউপিতে 13টা সিটও পাবে না, মনে রাখবেন একটা সিটও পাচ্ছে না। অন্ধ্রপ্রদেশ 0, তামিলনাড়ু 0, কর্ণাটকা 60-40, কেরালা 0, আসাম উড়িষ্যা 0, বাংলা 0, রাজস্থানেও পাবে না, গুজরাটেও পাবে না, মধ্যপ্রদেশেও পাবে না, মহারাষ্ট্রে 60-40, পাঞ্জাবেও পাবে না, দিল্লিতেও পাবে না। তো সিটটা আসবে কোথার থেকে? আকাশ থেকে? তাই বলি বিজেপি ক্ষমতায় আসছে না, এটা শিওর। কারো কোনো কথায় বিশ্বাস করবেন না, অঙ্কে বিশ্বাস করবেন। অঙ্ক হচ্ছে আমার শরীর যদি খারাপ হয়, আমি যতই চেষ্টা করি শরীরটা কিন্তু বেগ দেবে। রোদ্দুরে ঘুরলে, বৃষ্টিতে ভিজলে, উল্টো পাল্টা খেলে শরীরটা কিন্তু বেগ দেবেই, এটা শরীরের অঙ্ক। তেমনি জেনে রাখবেন নির্বাচনেরও রাজ্য রাজ্য হিসেবে একটা অঙ্ক আছে, সেই অঙ্কে বলি বিজেপি আসছে না, কংগ্রেসও আসবে না। তাহলে কারা করবে? রাজ্যে রাজ্যে যত রাজনৈতিক দল আছে সবাই আমরা বন্ধুত্বপূর্ণ ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করেছি, আমরা সবাই মিলে সরকার তৈরি করব এবং সেই সরকার তৈরি করে জনগণের জন্য কাজ করব। ওই নোটবন্দি টন্দি করে মানুষের ক্ষতি আমরা করব না, আবার আস্তে আস্তে ভারতবর্ষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে মোদি যদি কোনো রকম আসে বিজেপি জেতে, স্বাধীনতা থাকবে না, আর কোনো নির্বাচন থাকবে না, এনআরসি করে আপনাদের সবাইকে তাড়িয়ে দেবে। যেমন আসামে 40 লক্ষ লোককে বাদ দিয়েছে, 22 লক্ষ বাঙালি হিন্দু আর বাদবাকি মুসলমান বিহারি, তেমনি মনে রাখবেন এনআরসি করে সবাইকে বাদ দেবে। আর নাগরিকত্বের অধিকার আপনারা জানেন, উপস্থ ভাই বোনের ঘটনাটা, প্রথমে 5 বছরের জন্য ফরেনার বানিয়ে দেবে। আপনি নাগরিক আছেন, ফরেনার কেন হবেন? তারপরে যে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে না, তার কোনো ডকুমেন্ট আছে? শুনে রাখুন, আমি উদ্বাস্তুদের জন্য অনেক আন্দোলন করেছি, উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল এটা আমার করে দেওয়া। আমরা 94টা কলোনিকে রেকগনাইজ করে দিয়েছি ইতিমধ্যে, আরো 80টার কাজ চলছে যেটা আমাদের আত্মের কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আত্মের কাছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বলেছি, চিঠি লিখেছি, তোমরা ওটা আমাদের দিয়ে দাও। আর কিছু প্রাইভেট জায়গায় বসে আছে উদ্বাস্তুরা, সেটা আমাদের জমি নয়। আমি বলেছি দরকার জমিটা কিনে নাও, কিনে নিয়ে উদ্বাস্তুদের দিয়ে দাও। চিন্তা করবেন না, আমরা সবার জন্য আছি, আমরা মধুমার জন্য আছি, আমরা লোকনাথের জন্য আছি, আমরা অনুকূল ঠাকুরের জন্য আছি, আমরা রামকৃষ্ণের জন্য আছি, আমরা ওঙ্কারনাথের জন্য আছি, আমরা মা সরস্বতী আছি, আমরা লক্ষ্মী আছি, আমরা হিন্দু আছি, আমরা মুসলমান আছি, আমরা শিখ আছি, আমরা খ্রিস্টান আছি, আমরা নবশূদ্র আছি, আমরা উদ্বাস্তু আছি, আমরা রাজবংশী আছি,
আমরা কান্তাপুরি আছি, আমরা হিন্দি ভাষী আছি, আমরা বাংলা ভাষী আছি, আমরা সবাই একসাথে করতে চাই। এবং একসাথে করতে চাই বলে সবাইকে এক জায়গায় থেকে একমত করতে হবে। এই যে মেয়েরা এসছে, ওদের শাড়ির রংগুলো দেখুন তো, কেউ পড়েছে সবুজ, কেউ পড়েছে হলুদ, কেউ পড়েছে লাল, কেউ পড়েছে অরেঞ্জ, কেউ পড়েছে সবুজ, তো কেউ পড়েছে সাদা, কেউ পড়েছে গোলাপি, তো কেউ পড়েছে আমার অন্য একটা কালার। সেরকম ধর্মেও মনে রাখবেন, হিন্দু ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, শিখ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, পারসিক ধর্ম আছে, সব ধর্ম আছে, সব মানুষকে নিয়ে আমরা চলি, এটাই আমাদের মানব ধর্ম। যে কথা চৈতন্যদেব বলেছিলেন, হরে কৃষ্ণ হরে রাম, চৈতন্যদেব বলেছিলেন শান্তির কথা, রাধাকৃষ্ণ বলেছিলেন, গুরু নানক বলেছিলেন, আমাদের রবীন্দ্র নজরুল বলেছিলেন, সবাই যুগে যুগে যত মহামানব এসছেন, রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই শান্তির কথা বলেছে, মানবতার কথা বলেছে, আমরা তাদের কথা শুনে চলব। তাই মনে রাখবেন, গদা তলোয়ারের পার্টি নয়, দাঙ্গা করার পার্টি নয়, আগুন জ্বালানোর পার্টি নয়। আজকে দেশ ভেঙে দিচ্ছে ওরা। একটা ছোট্ট ছেলে মেয়ে যদি একটা কাঁচের বাটি ভাঙে, মা তাকে বকে অথবা কষে একটা থাপ্পড় দেয় ভালোবেসে, শাসন করে কখনো কখনো। আর দেশের ভুলো খোকাগুলো যদি দেশটাকেই ভেবে নেয়, তবে তাকে কি থাপ্পড় দিতে হয়? গণতন্ত্রে তাকে কষে থাপ্পড়টা দিতে হয় ভোটের মাধ্যমে, এটা মাথায় রাখবে। ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, একটা করে কষে ভোট দেবেন নোটবন্দির বিরুদ্ধে, একটা করে কষে ভোট দেবেন কৃষক হত্যার বিরুদ্ধে, একটা করে কষে ভোট দেবেন 15 লাখ টাকা করে দেবে বলেছিল সবাইকে ফিরিয়ে এনে, কাউকে দিয়েছে 15 লাখ টাকা করে, কষে দেবেন একটা করে ভালো করে। আগে বলতো মুঝে হাম চায়ে ওলা হ্যায়, এখন জিজ্ঞেস করুন চায়ের কেটলি কোথায় গেল, ভাঁড় কোথায় গেল, চা কোথায় গেল, চিনি কোথায় গেল। বলছে দুবার ফুটিয়ে ফেলে স্বাস্থ্য খারাপ হবে, তাই এখন আর চায়ওয়ালা নেই, এখন চৌকিদার শিখেছে বাবু। আসল চৌকিদার মাইনে পায় না, নকল চৌকিদার জোদ্দার জমিদারদের সর্দার, নকল চৌকিদার শিখেছে। চৌকিদার কি কেয়া হ্যায়, চৌকিদার কেয়া হ্যায়, লক্ষ্মী বলছে চৌকিদার কেয়া হ্যায়, আমি তো বললাম চৌকিদার ঝুটা বিয়ে, এতনা ঝুটা বাদ বলতে হয়, বাপরে বাপ, এত মিথ্যে কথা বলা লোক আমি দেখিনি। প্রধানমন্ত্রীর কথাবার্তায় একটা সৌজন্য থাকা দরকার, যা ইচ্ছে বলছে, যা ইচ্ছে করছে, আর তাকিয়ে দেখবেন ভালো করবে মনে হবে পা থেকে মাথা পর্যন্ত যেন গিলে খেতে আসছি, এইরকম অবস্থা। আগে ছোট ছোট ছেলেমেয়েরা বলতো মায়েরা ঘুম পাড়াতে গিয়ে গান গাইতো, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলির ধান খেলো সে খাজনা দেবো পিছে। এখন মা বোনেরা গান গায় ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এলো দেশে, সব অধিকার কিনে নিল বাঁচবো আমি কিসে। আর যতই বলুন ও মিথ্যে কথা বলেই যাবে, ও আর বদলাবে না। সে দুটো স্বামী স্ত্রীর গল্প আছে, একটা বাঘের গল্প, দুই স্বামী স্ত্রী বেড়াতে গেছে, একটা স্বামী স্ত্রী আর একটা স্বামী স্ত্রী দুটো পরিবার পাশাপাশি বসেছে, তো অনেকক্ষণে জার্নি গল্প করছে, তো একটা স্ত্রী হোক তুমিরা খুব মিথ্যে কথা বলো, তার স্বামীর খুব লজ্জা লাগে, তিনি বলেছেন তুমি যদি বেশি মিথ্যে কথা কও আমি কিন্তু খপ কইরা কাশুন, আর তুমি কিন্তু তখন বুঝবা যে তুমি মিথ্যে কথা কইতাছো। এবারে দুজনে মিলে যাচ্ছে দুটো পরিবার, ভক্ত মহিলা বলছে আপনি কি করেন, তো অন্য ভক্ত মহিলা বলেছে আমি কি চারি করি, তো এই ভক্ত মহিলাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, বলে আমি না একটা বাঘ শিকার করছি, বলে বাঘটার ল্যাজ কত বড়, বলে বিষাদ হইব, যেই বিষাদ বাঘের ল্যাজ বলেছে ওর বর তখন বলেছে খপ করে কেসেছে, মানে বিষাদ ল্যাজ কি করে হবে, তাহলে বাঘটা কত বড়। তখন ভক্ত মহিলা বলেছে মাফি টাফি নাই 1500 হইব, তখন ওর বর আবার খপ করে কেসেছে 1500 কি করে ল্যাজ হবে, তখন ভদ্রমহিলা বলেছে তাহলে 12 হাত হইব, তখন ওনার হাজবেন্ড আবার খপ করে কেসেছে, তখন ভদ্রমহিলা রেগে গেছে, রেগে গিয়ে বলছে তুমি এবার কাইসা কাইসা মহিলা যাও, আমি আর মিথ্যা কথা, আমি আর যা কইছি তাই কইব, আমি আর কমাইতে পারতাছি না। তো মোদিবাবুদেরও কাজ হয়েছে, যত পারো মিথ্যা বলে যাও। আমরা বলতাম সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর মোদিবাবুদের কাজ সকালে উঠি আমরা মিথ্যে কথা বলি সারাদিন আমরা দাঙ্গা করিয়া চলি, এই হচ্ছে বিজেপির কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। তাই এই পার্টিকে একটি ভোট দেবেন না। আমাদের এখানে প্রার্থী হয়েছে রূপালী, আর মমতা বালা
ঠাকুর মমতা আপনারা জানেন, বড় মার বড় ছেলের বউ, এবং তিনি আমাদের মথুরা সঙ্গে সভাপতিও। আসামে যখন এনআরসি দাঁড়িয়েছিল ওকে পাঠিয়েছিলাম, ওকে খুব মেরেছিল, ওকে কাকুরিকে খুব মেরেছিল, কিন্তু ওরা পালিয়ে আসেনি, কোমরে কামড় বেঁধে লড়াই করেছিল যে আমরা করতে দেবো না বাঙালিদের উৎখাত। মমতা ঠাকুর দাঁড়িয়েছে, ও খুব ভালো মেয়ে, ভালো কাজ করে, ওকে ভোট নিশ্চয়ই দেবেন। মা নিজে বড় মা বেশ তাড়াতাড়ি চিঠি লিখে আমাকে ওর কথা বলে রিকোয়েস্ট করেছিল, তাই আমি বড় মাকে সম্মান জানিয়ে ওকে সবসময় প্রার্থী করি। আর আমার আরেকদিকে আমার রানাঘাটে আমার ছোট্ট মেয়ে সবচেয়ে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট রূপালী দাঁড়িয়েছে, ওর বর সত্যজিৎকে কিছুদিন আগে খুন করেছে, মাত্র 25 বছর বয়স, সবচেয়ে ভারতবর্ষের ইয়াংগেস্ট ক্যান্ডিডেট। আমার যেহেতু রানাঘাটে আর একটা মিটিং আছে একটু পরে, ও হয়তো ফিরতে পারবে না তাই আসতে পারেনি, আমি ওকে বলবো কল্যাণীতে এসে একবার ঘুরে যাবে। খুব ভালো মেয়ে, বিশ্বাস করুন ওর 1.5 বছরের একটা বাচ্চা আছে। যেভাবে ওর স্বামীটাকে খুন করেছে, আজকে আপনারা না দেখলে মেয়েটাকে কে দেখবে বলুন? এই মেয়েটাকে আপনারা সমর্থন দেবেন, এই মেয়েটাকে একটু ভালোবাসবেন, এই মেয়েটার দুঃখের দিনে আপনারা তাকে একটু করে করে আদর করবেন, মানে আপনাদের ভোটের আদর করবেন, যা দিয়ে সারা জীবনটা যেন কারো কোনো কষ্ট না হয়। কষ্ট তো যা পেয়েছে পেয়েছে, কিন্তু একটা কাজের মধ্যে ডুবে থাকুক এটা আমি চাই। একটা বাচ্চা মেয়ে, একেবারে ইয়াং মেয়ে, সবে বিয়ে হয়েছে, মাত্র 1.5 বছরের একটা ছেলে, এবং তাকে মেরে ফেলেছে। তাই এখানে আমার প্রার্থী ছিল আমাদের তাপস মণ্ডল, ডক্টর তাপস মণ্ডল, খুব ভালো। তাপসও আমাকে বললো, দিদি মেয়েটাকে আমাকে না দিয়ে আপনি ওকে দিন, তার কারণ হচ্ছে ওদের পরিবারটা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মেয়েটাকে দিন। আমরা সবাই মিলে তাই রূপালীকে প্রার্থী করেছি, আপনাদের ভোট আমি রূপালীর জন্য চাইবো, আপনাদের ভোট আমি মমতা ঠাকুরের জন্য চাইবো। তোমার কত নম্বরে? 14 নম্বরে, 1 আর 4 মানে 5 নয় কিন্তু, 1 আর 4, 14 নম্বরে আছে সিম্বল মমতা বালা, মমতা ঠাকুরের। 6 মে ভোট, আর রূপালী 29 তারিখে ভোট, তাই না? রূপালী 29 তারিখে ভোট, রূপালীর চিহ্নটা আছে, পাঁচে আছে, ঠিক তো? এই দেখো রূপালীর চিহ্ন আছে পাঁচে, 5 নম্বর মনে থাকবে। আর এর হচ্ছে 14, মানে রানাঘাটের ভোট কিন্তু 29 এপ্রিল, আর যারা গঙ্গার ভোটার তাদের ভোট কিন্তু 6 মে। ওর হচ্ছে রূপালীর 5, আর এর হচ্ছে 14, আমার আগে 5, দেখেছেন নিয়ম মিলে গেছে। সুতরাং এখনো আসেনি তোমার, আসুক আগে, সিম্বল পেয়েছো তা তুমি এখন কি করে বলছো? আমি রূপালীরটা বলে যাচ্ছি, 5 নম্বরে সিম্বল আছে, মমতাটা আমি এখনো বলছি না, যদিও আমার নামে নাম, কিন্তু পেলে ও আপনাদের জানিয়ে দেবে ওর সিম্বলটা কত নম্বরে আছে। মাথায় ভরেরা বদলে দেবেন তো, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, আপনারা না থাকলে আমরা জায়গাটা আসতে পারতাম না, এত লড়াই করি এত খাটি সবটাই আপনাদের জন্য। আপনারা যতদিন চাইবেন থাকবো, যখন চাইবেন না আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাবো। আমি আপনাদের বলি মা বোনেরা আমার, ভোটটা দেবেন তো, অনেক বড় লড়াই, মনে রাখবেন এই লড়াইয়ে মোদীকে তাড়াতে হবে দেশ বাঁচাতে গেলে। মোদী না হাঁটলে দেশের শান্তি নেই, মোদী না হাঁটলে আগামী দিন কোন ছাত্র যৌবন কেউ বাঁচবে না, কারো ভবিষ্যৎ বাঁচবে না, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাঁচবে না। মোদী হাঁটাও দেশ বাঁচাও, 2019 বিজেপি ফিনিশ, বিজেপিকে ঢুকতে দেবেন না কখনো, মনে রাখবেন খাল কেটে কুমির আনতে দেবেন না, দে আর ডেঞ্জারাস, দে আর ডেঞ্জারাস, দে আর ডেঞ্জারাস, এরকম পলিটিক্যাল পার্টি আমি কোথাও দেখিনি, এই ধরনের দেশকে একেবারে সর্বনাশ করে দেওয়া। তাই আপনাদের আবার বলবো বদলে দিন, বদলে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, বদলে দিন, বদলে দিন বাংলাকে এগিয়ে দিন, বদলে দিন, বদলে দিন বাংলাকে দিল্লির সরকার করতে দিন, বদলে দিন, বদলে দিন বাংলা মাকে দিল্লির সরকার তৈরি করতে দিন, বদলে দিন, বদলে দিন বাংলায় সিদ্ধান্ত নিন, বদলে দিন, বদলে দিন, আসছে দিন, আসছে দিন, আরো নতুন দিন, নতুন দিন। রশ্মি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, মহব্বত তৃণমূল কংগ্রেস আর জোয়ার জোড়া ফুল সে হোতা হ্যায় আর কিছু সে নেই। মনে রাখবেন মহব্বত প্যার সব কিছু দিয়ে আপনারা জোড়া ফুলকে সাপোর্ট করুন, জোড়া ফুলকে সমর্থন করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মায়েদের সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ জানাই, আমার সালাম জানাই, আমার নমস্কার জানাই, আমার জয় জহর জানাই, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাই। আমি আমার ছোট ছোট ছাত্র যৌবন, যারা নবীন প্রজন্ম, যারা নবযৌবন, যারা প্রাণের স্পন্দন,
যারা আমার জগতের প্লাবন, যারা নতুন ভোট আনবে, তাদের সকলকে জানাই আমার হৃদয় ভরা অনেক অনেক অভিনন্দন।